জেক্সপো এবং ভোকলেট কাউন্সিলিং এ অটো আপগ্রেডেশন কি এবং এই অটো আপগ্রেডেশন ব্যাপারটা কিভাবে কাজ করে সেটা এই ভিডিও থেকে তোমরা কমপ্লিট নলেজ পাবে। হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। ভালো কলেজ তুমি পাবে কি পাবে না জেক্সপো এবং ভোকলেটে তুমি যা র্যাঙ্ক করেছো সেই অনুযায়ী, সেটার জন্য দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে তুমি কতগুলো চয়েস ফিল করছো সেটা, এবং তুমি কলেজগুলোকে কিভাবে সাজাচ্ছ সেটা। তো এখানে দেখো, যদি কোনো পার্টিকুলার স্টুডেন্ট আচার্য প্রফুল্লচন্দ্র পলিটেকনিক কলেজে ধরো ইলেকট্রিক্যাল রেখেছে তার 1 নম্বর চয়েস, 2 নম্বরে সে রেখেছে ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিক কম্পিউটার, তারপরে ধরো সেন্ট্রাল ফুটওয়্যার ট্রেনিং সেন্টারে রেখেছে ফুটওয়্যার টেকনোলজি, জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিকে সিভিল, উইমেন্স পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং ফলাকাটা পলিটেকনিক কলেজে মেকানিক্যাল, আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজে সিভিল। এইভাবে সে ধরো নিজের চয়েস গুলোকে পরপর করে সাজিয়েছে। এবার এখানে আমি তোমাদেরকে 15টা কলেজ দিয়ে দেখিয়েছি। কোন স্টুডেন্ট যে 15টা চয়েস ফিল করলো তাকে ধরো প্রথম অ্যালটমেন্ট লেটারে, প্রথম ফার্স্ট ফেজ যখন রেজাল্ট বেরোলো, তাকে 15 নম্বর তার যে চয়েস সেটা সে পেলো, অর্থাৎ সে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজে ইলেকট্রিক্যাল পেলো। কেমন? এবার সে চাইছে যে না, আমি 1 নম্বরে যে রেখেছিলাম কলেজটা আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক কলেজে ইলেকট্রিক্যাল আমি পড়তে চাই, কারণ ওটা আমার ফার্স্ট চয়েস। তো সেক্ষেত্রে তাকে কি করতে হবে? অটো আপগ্রেডেশন। অটো আপগ্রেডেশন মানে হচ্ছে তুমি 1000 টাকা, তোমাকে একটা ফিস পেমেন্ট করতে হবে, সেই 1000 টাকার বিনিময়ে তুমি এই যে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিকে যে ইলেকট্রিক্যালের সিটটা তোমার র্যাঙ্কে, এটা তোমাকে প্রোভাইড করা যেতে পারে। তো জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজে ইলেকট্রিক্যালের সিটটা তোমার জন্য বুক করে রাখা হলো, এবং পরবর্তীকালে সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্ট যখন বেরোবে তখন দেখা হবে যে আচার্য প্রফুল্লচন্দ্র পলিটেকনিক কলেজে তোমার জন্য ইলেকট্রিক্যালের সিট ফাঁকা আছে কিনা, তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমাকে সেটা দেওয়া যাচ্ছে কি যাচ্ছে না। যদি সেটা না হয় তুমি আবারও করতে পারবে। ধরো তুমি সেকেন্ড অ্যালটমেন্ট লেটারে তোমার এলো, ধরে নাও তোমার আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজে মেকানিক্যাল এলো, অর্থাৎ তোমার 8 নম্বর চয়েসটা তোমাকে দেওয়া হলো, তুমি আবার অটো আপগ্রেডেশন করতে পারবে বা থার্ড ফেজে যখন রেজাল্ট বেরোবে সেটার জন্য ওয়েট করতে পারবে। সেটাতে হয়তো তুমি আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজে ইলেকট্রিক্যাল পেয়ে গেলে তাহলে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে, এবং তুমি যদি না হও তাহলে সেক্ষেত্রে আগের যে কলেজগুলো পেলে সেগুলোতেও কিন্তু তুমি ভর্তি হতে পারবে। কিন্তু অটো আপগ্রেডেশন যদি না করো তাহলে কিন্তু তোমাকে যে প্রথমেই যে কলেজটা তুমি পাচ্ছ সেটাতে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে। এবার অটো আপগ্রেডেশনে কিন্তু তোমাকে যে কলেজটা দেওয়া হচ্ছে তার নিচের চয়েসগুলো তোমাকে দেখা হবে না। ধরো কোনো স্টুডেন্ট প্রথমেই 4 নম্বর তার যে চয়েসটা ছিল জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজে সিভিল পেয়ে গেছে, তো সে যখন অটো আপগ্রেডেশন করবে তার অটো আপগ্রেডেশন হবে কিন্তু 1, 2, 3 নম্বর চয়েসের মধ্যে, অর্থাৎ সে 1 নম্বর চয়েসে কি রেখেছে, 2 নম্বর চয়েসে কি রেখেছে এবং 3 নম্বর চয়েসে কি রেখেছে। এই তিনটের মধ্যে যদি কোনো সিট ফাঁকা থাকে তাহলে তাকে দেওয়া হবে। যদি এই তিনটে কলেজের এবং এই তিনটে ডিপার্টমেন্ট যে স্টুডেন্টটা সিলেক্ট করেছে তার মধ্যে তার যা র্যাঙ্ক হয়েছে সেই অনুযায়ী যদি সিট ফাঁকা না থাকে তাহলে তাকে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিকে সিভিল নিয়ে পড়তে হবে। তো এই হলো অটো আপগ্রেডেশন। তাই কাউন্সেলিং প্রসেসে তুমি ভালো কলেজ এবং ভালো ট্রেড পাবে সেটার খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস ফিল করবে। এটা প্রত্যেকবার এবং বারংবার আমি ভিডিওতে বলি, আবারও বললাম, এবং আশা করছি তোমরা অটো আপগ্রেডেশন প্রসেসটা বুঝতে পেরেছো। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে অটো আপগ্রেডেশন রিলেটেড অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জিজ্ঞেস করতে পারো।